প্লাস্টিক বন্ধের অভিযান নিউ মার্কেট চত্বরে প্লাস্টিক বন্ধ করার জন্য অভিযান চালানো হয়েছে পৌরসভার পক্ষ থেকে জানা গিয়েছে মেয়র পরিষদ স্বপন সমাদার তার নেতৃত্বে এই প্লাস্টিক বন্ধের অভিযান চালানো শুরু হয়েছে এবং আমরা জানি যে প্লাস্টিক বন্ধ করতে ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে পৌরসভা এবং পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে প্লাস্টিক সেই জায়গা থেকেই এবার প্লাস্টিক বন্ধে অভিযান শুরু করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে স্বপন সমাদার মেয়র পরিষদ তার নেতৃত্বে আজ নিউ মার্কেট এলাকায় চলেছে এই প্লাস্টিক বন্ধের জন্য অভিযান যারা এখনো পর্যন্ত প্লাস্টিক ব্যবহার করছেন তাদেরকে কড়া বার্তা দেওয়া হচ্ছে পৌরসভার পক্ষ থেকে স্বপন সমাদার তার নেতৃত্বে প্লাস্টিক বন্ধের জন্য অভিযান চালানো হচ্ছে পরিবেশ বিভাগের মেয়র পরিষদ স্বপন সমাদার তিনি আজ নিউ মার্কেট চত্বরে অভিযান চালালেন এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পয়লা জুলাই থেকে প্লাস্টিক পুরোপুরি বন্ধ করা হয়েছে কলকাতা পৌরসভার তরফ থেকে ইতিমধ্যেই তা নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে তবে এখনো যারা নির্দেশ মানছেন না তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পৌরসভা আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় দুর্গাদাস বিস্তারিত জানতে চাইবো দেখো শহর কলকাতা জুড়ে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার জন্য দীর্ঘদিন ধরে কিন্তু উদ্যোগ নিয়েছে কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম কারণ হচ্ছে যে কলকাতা শহরে এই যে সোয়ারেজ সিস্টেম অর্থাৎ ড্রেনেজ সিস্টেম বিকল হওয়ার অন্যতম কারণ হচ্ছে প্রচুর পরিমাণে প্লাস্টিক ব্যাগ বা পলিথিনের ব্যাগ থেকে শুরু করে প্লাস্টিকের বর্জ্য অর্থাৎ এই কারণেই কিন্তু সোয়ারেজ সিস্টেম যত দিন যাচ্ছে তত খারাপ হচ্ছে বুঝে যাচ্ছে নালাগুলো এবং জল বেরোনোর ক্ষেত্রেও কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে পাশাপাশি জীব বৈচিত্র্যের একটা বিষয় রয়েছে কারণ এই জল গিয়ে যখন নদীতে বা গঙ্গার জলে মেশে তখন তার সঙ্গেও কিন্তু প্রচুর পরিমাণে পলিথিন প্লাস্টিক গিয়ে মেশে ফলে জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে তাই সেই ক্ষেত্রে শহর কলকাতা জুড়ে সচেতনতা দীর্ঘদিন বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়েছে আজও অফিসিয়ালি বলা যেতে পারে যে কলকাতা পৌরসভা কিছুটা কঠোর মনোভাব দিয়েই এই প্লাস্টিক বিরোধী অভিযানে নেমেছে এবং পাশাপাশি তারা একদিকে যেমন সচেতনতা গড়ে তোলার চেষ্টা করছেন শহরের বিভিন্ন প্রান্তে যে সমস্ত বড় বড় বাজারগুলো রয়েছে আর অন্যদিকে নিজেরা প্লাস্টিকের বিকল্প হিসাবে জুটের ব্যাগ তুলে দিয়ে তাদেরকে অনুরোধ করছেন যে যাতে তারা সাধারণ মানুষ থেকে শুরু করে দোকানিরা যাতে জুটের ব্যাগ ব্যবহার করে এবং সেই কারণে জুটের ব্যাগ তারা হাতে করে তুলেও দিচ্ছেন পাশাপাশি আগামী দিনে যদি এই সচেতনতা গড়ে না ওঠে দোকানিদেরকে ফাইন করা হবে তাদের বিরুদ্ধে যেমন আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তেমন কেন্দ্রীয় সরকারের কাছেও কিন্তু একটা মানে পরিবেশ বিভাগের কথা মাথায় রেখে একটা ইউনিফাইড আইন অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে একটা আইন তৈরি করতে করার জন্য অনুরোধ করেছে আমাদের মেয়র পরিষদ স্বপন সমাদার তার বক্তব্য হচ্ছে যে এটা শুধু রাজ্যের বা শহর কলকাতার এটা মাথা ব্যথার কারণ নয় এটা সারা ভারতবর্ষের মাথা ব্যথার কারণ অতএব একটা ইউনিফাইড যদি আইন তৈরি করা যায় সেই আইনের বলে কিন্তু এইটাকে খুব সহজেই দমন করা যেতে পারে বা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধ করা যেতে পারে ফলে সবাইকে উদ্যোগ নিতে হবে শুধু কেন্দ্র রাজ্যের মধ্যে টাগ অফ ওয়ার করে নয় কেন্দ্রকেও ভাবতে হবে রাজ্য সরকার তো চিন্তা ভাবনা করছে কলকাতা পৌরসভাও যেমন রয়েছে তেমন এটা দেশের স্বার্থে এবং মানুষের স্বার্থে কিন্তু অবিলম্বে প্লাস্টিক বন্ধ করার জন্যে সবাইকে উদ্যোগী হতে হবে এগিয়ে আসতে হবে এটাই আবেদন করেছেন আজকে স্বপন সমাদার কলকাতা পৌরসভা পরিবেশ বিভাগের মেয়র পরিষদ অনেক ধন্যবাদ দুর্গাদাস আমাদের সঙ্গে থাকার জন্য টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়